আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইলেকট্রিক সেনিটারি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি স্লাইস কাটার তৈরি করবেন। স্লাইস কাটার তৈরি করার জন্য এখানে আমি একটি বয়াম নিয়েছি। এখানে আমি একটি অ্যালুমিনিয়ামের পাত নিয়েছি, পাতকে আমি রেতের সাহায্যে দাঁড় করে নিয়েছি। আপনারাও এভাবে রেতের সাহায্যে দাঁড় করে নেবেন। দাঁড় করে নেওয়ার পর এখানে আপনারা এই বয়ামের মুখার মধ্যে একুরেট ভাবে একটি দাগ দিয়ে নেবেন, যাতে করে আপনার স্লাইসটি বয়ামের ভিতরে ঢুকতে পারে। দেখুন, আমি এখানে একটি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এটিকে গোল করে মুখাটি কাটবো। এখানে আমি কাটার জন্য একটি মুখাটিকে প্রথমে খুলবো। খোলার পর আমি এখানে মুখাটি কাটার জন্য একটি তাঁতাল ব্যবহার করব। আমি তাঁতালের সাহায্যে এই মুখাটিকে এই দাগে দাগে কেটে নেব। আপনারও সেম ভাবে, আমি যেভাবে কাটতেছি আপনারও সেম ভাবে এই দাগে দাগে তাঁতালের সাহায্যে এই মুখাটিকে কেটে নেবেন। মুখাটি কেটেন চতুর্দিকে ঘুরিয়ে কাটবেন, যাতে সুন্দর করে কাটাতে হয়। কারণ হচ্ছে, একটি জিনিস তৈরি করবেন যদি সুন্দর না হয় তাইলে আপনার দেখতে ভালো লাগবে না। এজন্য সুন্দর করে আপনারা কাটবেন। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন আমি কিভাবে তাঁতালের সাহায্যে আপনার এই বয়ামের মুখাটি কাটতেছি। আপনারা এইভাবে তাঁতালের সাহায্যে বয়ামের মুখাটি কাটবেন। কাটাটি যত সুন্দর হবে তত আপনার স্লাইস কাটারটি দেখতে অনেক সুন্দর লাগবে। চাইলে আপনারা এই স্লাইস কাটারের মধ্যে চাকু দিয়েও ব্লেড বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন, আমার মুখাটি কাটা হয়ে গেছে। এখন আমি কমপ্লিট, আমার মুখাটি কাটা হয়ে যাচ্ছে। দেখুন, আমার মুখাটি কাটা হয়ে গেছে। এখন আমি এটিকে বাইর করে নেব। দেখুন, আমার মুখটি কাটা শেষ। এখন আমি এই মুখটিকে বয়ামের মুখের মধ্যে লাগিয়ে দেব। সুন্দর করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখন আমি মুখাটিকে বয়ামের মধ্যে লাগিয়ে দেব। দেখুন, স্লাইস পড়ার জন্য যে ছিদ্রটি করেছি আপনার সম্পূর্ণ স্লাইসটি বয়ামের মধ্যে পড়বে। এখন আমি যে ব্লেডটি বানিয়েছি, ব্লেডটি আমি এখানে স্ক্রু মারতে হবে, তাই তাতাল দিয়ে একটি ছিদ্র করে নেবেন। তাই আমি তাতালের সাহায্যে একটি ছিদ্র করে নিয়েছি। আপনারাও এভাবে একটি ছিদ্র করে নেবেন। এখন আমি স্ক্রুটি লাগিয়ে দেব। এখানে দুটি স্ক্রু লাগাতে হবে, যাতে করে আপনার স্লাইস করার সময় আপনার ব্লেডটি নাড়াচাড়া না করে। এজন্য দুটি স্ক্রু আমি ব্যবহার করব। দেখুন, আমি যেভাবে কাজটি করতেছি আপনারা সেইভাবে কাজটি করার চেষ্টা করবেন। যদি সেইভাবে কাজটি করার চেষ্টা করেন তাইলে আপনারা একুরেট ভাবে আপনার স্লাইস করতে পারবেন। দেখুন, এখন আমি আমার
বানানো কমপ্লিট। এখন আমি একটি শসা কেটে দেখাবো। দেখুন শসাটি স্লাইস হয়ে যাচ্ছে। এভাবে আপনারা বানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।